हाय फ्रेंड्स, एकाज कुकिंगे तुम्हारे सबाई के आबारो स्वागत जानिए। आमी आमार रेसिपी निये एसेछी आर आमार आजके रेसिपिगुलो एकदम ही यूनिक एवं एकदम ही नतून रेसिपि। आशा करी ए रेसिपिगुलो आगे केउ कखनोई ट्राई करोनी। आमार एकटा रेसिपि हलो तोमार पुर भरा लाउ, आरेकटा हलो लाउयेर जे सीड्सगुलो आछे माने लाउयेर जे बीचिगुलो आछे ओइगुलोर भर्ता बा बाटा जाय बोलो। आर एगुलो খেতে খুবই সুস্বাদু, গরম ভাতে তো এগুলো অপূর্ব লাগে খেতে। একদম নতুন রেসিপি। ঘরে যদি একটা লাউ থাকে তাহলে ওই একটা সবজি দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করে নেওয়া যায়। আর এই লাউয়ের যে এই সবজিটা আছে না, এই সবজির কোনো কিছু ফেলা যায় না। তো লাউ দিয়ে আমি অনেক রকম সবজি করেছি। এবার দেখো, আমি প্রথমে লাউয়ের পুরটা তৈরি করে নেব। তার জন্য আরে লাউয়ের যে এটা আছে পুরভরা যে লাউটা, সেটা আমি আগে তৈরি করব। এর জন্য এখানে আমি নিয়েছি লাউ। লাউগুলোকে এভাবে পিস করে কেটে জাস্ট মাঝখান থেকে আমি একটা কেটে দিয়েছি একটু, এই যে দেখো। আর সাইডগুলো আটকানো আছে, মাঝখান থেকে এভাবে কেটে দেবে। আমি একটা দেখাচ্ছি, দেখো আমার এটা না দুই পাঁচটা কেটে গেছে, কিন্তু কোনো প্রবলেম নেই। এই যে এভাবে তোমরা কেটে নেবে, যাতে মাঝখানটা ফাঁকা রাখবে, যাতে মাঝখানে এই পুরটাকে দেওয়া যায়। তাহলে প্রথমে আমরা একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে আমি সর্ষে নিয়েছি, আর নিয়েছি তোমার গোটা সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এগুলো একসাথে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এই যে একটা মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এবার এটাকে আমি একটু হালকা ভেজে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে তেলটা অবশ্যই কম করে দেবে। আর সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এই যে সর্ষেটা যে পেস্টটা তৈরি করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষেটাকে ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওর মধ্যে বেশি কিছু ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি নুন। আর পরিমাণগুলো না আমি সব বলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি হলুদ। নুন দিয়েছি হাফ চামচের কম, আর হলুদ দিয়েছি হাফ চামচ। এগুলো তোমরা মশলা কতটা নেবে সেই হিসাবে দেখবে। এই যে দেখো, পুরটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে আমি ঠান্ডা করে নেব। নামিয়ে পুরটা ঠান্ডা হতে হতে এখানে দেখো লাউগুলো আমি নুন আর হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। আর এবার যে সর্ষের যে পুরটা আমি তৈরি করেছি, এগুলো এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা আছে ওর মধ্যে আমি এই পুরটাকে দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে। আর এগুলো কিন্তু ভাজলেও বেরিয়ে আসবে না, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই যে দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে দেবে, আর যদি এক্সট্রা অংশ থাকে সেটা বের করে নেবে। এই যে এভাবে আমি ভরে নিচ্ছি পুরগুলো লাউয়ের ভিতরে। আরেকটাও করে দেখাচ্ছি। আর এই রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমি আবারও বলছি, তোমরা এই পুরটা একবার তৈরি করে খেয়ে দেখো, মাছ মাংসকেও হার মানাবে এই খাবারটা। এটা এতটাই সুস্বাদু খাবার। এই যে আমি আরেকটা ভরে নিয়েছি। এই যে একটু আঙ্গুল দিয়ে চেপে, তারপরে এভাবে একটু চেপে আটকে দেবে মুখটা, আর কিছুই করা লাগবে না। এভাবে আমি সমস্ত পুরগুলোকে তৈরি করে নেব। আমার সমস্ত পুরগুলো দেখো তৈরি হয়ে গেছে। এবার পুরগুলো ভাজার জন্য আমি কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম করে এবার দিয়ে দিচ্ছি পুরগুলো। আর মিডিয়াম ফ্লেমে এই কাজটা করতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবে, আর না হয় পুড়ে যাবে আর ভাজা হবে না। আর যেহেতু এখানে আমার লাউটাও একটু ভাপিয়ে নেওয়া আছে, তারপরে সর্ষেটাও আমি একটু সর্ষের যে পেস্টটা এটাকে একটু আমি ভেজে নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। এবার আমি সবকটা লাউর পুর দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব। এবার আমি দেখো এক পাশ উল্টে দিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করবে, যাতে যদি একটা চামচে তোমাদের উল্টাতে অসুবিধা হয়, দুটো নেবে, দুপাশ দিয়ে ধরে তোমরা উল্টে দিতে পারো। এই যে এইভাবে দেখো পুরগুলো কিন্তু বেরিয়ে আসছে না। দেখো এই যে কাজটা একটু তোমরা সাবধানে করো। তাহলে আমি সমস্ত পুরগুলোকে উল্টে নিচ্ছি এভাবে।
এক পাশ উল্টে দিয়েছি আমি। এবার আমি এগুলোকে আর দু তিন মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। ফিরে আসলাম দু তিন মিনিট পর, দেখো পুরোটাই একদম ভাজা হয়ে গেছে। আবার আমি তোমার নামিয়ে নিচ্ছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর এগুলো খেতে খুবই সুস্বাদু। এই যে লাউর পুর আমার পুরোপুরি তৈরি। এবার আমি লাউয়ের সিডসগুলোকে পেস্ট করব। তার জন্য এই লাউয়ের সিডসগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে পেস্ট করতে সুবিধা হয়। আর একটা মিক্সার জারে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কার ঝালটা, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে। আর এবার আমি পেস্ট করে নেবে এগুলো। লাউয়ের সিডসগুলো পেস্ট হয়ে যাওয়ার পর এখানে আমি সর্ষের তেল দিয়েছি এক টেবিল চামচ, দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি। আর আমি যেহেতু এখানে আমার অনুমানে নিয়েছি তোমরা কতটা নেবে বেস্ট সেই হিসাবে সব মশলা ব্যবহার করবে, দিয়েছি নুন। পেঁয়াজের মধ্যে নুনটা দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি রসুন পেস্ট। এখানে রসুন পেস্ট দিয়েছি আমি এক চা চামচ, দিয়ে আবারও একটু ভেজে নেব দু মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি আমি লাউয়ের যে সিডসের যে পেস্টটা করেছি ওই পেস্টটা, আর দিয়ে দেবো আমি এখানে হলুদ। নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি, তাহলে এই বাটাটা খুবই সুস্বাদু হয়। আর কিছুই লাগবে না, আমি একবারে বাটাটা তৈরি করি তোমাদের দেখাবো, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখো বাটাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি বাটাটাকেও নামিয়ে নেব। তাহলে আমার এই লাউয়ের পুর আর লাউয়ের সিডস বাটাটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আর আমি আবারও বলছি, তোমরা লকডাউনে এখন যেহেতু আমাদের ঘরে সবজিও কম থাকে, তাই এই একটা সবজি থাকলে বিভিন্ন আইটেম তৈরি করে খাওয়া যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।